শেখ হাসিনা 75-এর উপরেও ভারতে আশ্রয় পেয়েছিল, এখনও পেল, ধরে নিতে পারি তারা কখনোই ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করবে না। তবে এটা ইন্টারন্যাশনাল ল এর ভায়োলেশন যে পানিটাকে আপনি নিয়ন্ত্রণ করছেন উপর থেকে নামাটা, এখন এই অন্যায়টা ভারত আমাদের সাথে করছে, এটার বিরুদ্ধে আপনি কী করবেন? কি ভারতের সাথে যুদ্ধ করতে পারবেন? সবসময়ের জন্য বাংলাদেশে এক ধরনের কূটনৈতিক জায়গা থেকে ভারত প্রীতি এবং ভারত বিদ্বেষ, এই দুই ভাগে বাংলাদেশের মানুষকে বিভক্ত করার একটা জায়গা তৈরি হয়েছে। ভারতের অনেক কর্মকাণ্ড নিয়ে, আওয়ামী লীগের অনেক কর্মকাণ্ড নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ তো আছেই সেখানে, কিন্তু এই যে আমাদের 30 লাখ মানুষ একটা বিপর্যয়ের মধ্যে পড়ে গেল এবং সাথে আমরাও সব মানুষ একসাথে শঙ্কিত হয়ে গেলাম, এটার পেছনে আসলেও কি আপনার মনে হয় যে ভারতের সেই জায়গাটা আছে যারা ছাত্ররা মনে করছে? যা খুব দুঃখজনক, এদেশের রাজনীতি ভারত প্রীতি এবং ভারত অ্যান্টাই ভারত, এই দুটোতেই ভাগ হয়ে আছে। হওয়া উচিত ছিল বাংলাদেশ প্রীতি, একটাই বাংলাদেশ প্রীতি, সেখানে বাংলাদেশের সাথে যেখানে যেখানে ভারতের স্বার্থের সংঘাত ঘটবে সেখানে আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বার্থটাকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করব, এই বিষয়ে একটা ঐক্যমত হওয়া উচিত ছিল, কিন্তু কখনো হয়নি। পানির ক্ষেত্রে হয়নি, তিস্তার পানি মমতা ব্যানার্জির বাধার কারণে আমরা পাইনি, সেন্ট্রাল ইন্ডিয়া গভর্নমেন্টের ব্যর্থতা। 76টি নদীতে বিভিন্ন জায়গায় ভারত বাদ দিয়েছে, বিভিন্ন উপরের আপ স্ট্রিমে, এখন ডাউন স্ট্রিমে যখন পানিটা নামছে এটা ভারতের ইচ্ছার প্রতিফলন হবে, শুকনো মৌসুমে সে পানি আটকাবে, এই সময়ে সে বাদ ছেড়ে দেবে, অথবা এই বাঁধগুলোর একটা ক্যাপাসিটি পর্যন্ত আছে যে এতগুলো ওয়েট তারা নিতে পারে, এরপরে এটা অটোমেটিক ওভারফ্লো হবে, খুলে যাবে, এটা বাংলাদেশের বাঁধের ক্ষেত্রে হবে। কিন্তু এখানে ভারত যে ইচ্ছাকৃতভাবে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যা করছে ব্যাপারটা তা না, তবে এটা ইন্টারন্যাশনাল ল এর ভায়োলেশন যে পানিটাকে আপনি নিয়ন্ত্রণ করছেন উপর থেকে নামাটা, এখন এই অন্যায়টা ভারত আমাদের সাথে করছে, এটার বিরুদ্ধে আপনি কী করবেন? কি ভারতের সাথে যুদ্ধ করতে পারবেন? ভারতের হাইকমিশনে আজকে অনেকে আন্দোলন করেছে সামনে, ভারত যদি এটা ইগনোর করে আমাদের অ্যাভিনিউ কী কী আছে? অ্যাভিনিউ একটাই আছে, ইন্টারন্যাশনাল ল এর মামলা করা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 20 বছর, সভাপতি তারা, ভারতের দালাল, ভারতের সাথে তাদের সুসম্পর্ক, শেখ হাসিনা 75-এর উপরেও ভারতে আশ্রয় পেয়েছিল, এখনও পেল, ধরে নিতে পারি তারা কখনোই ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করবে না। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না 29 বছর, এই 29 বছর কি ভারতের বিরুদ্ধে মামলা হয়েছে? বাস্তবতা হলো দেশের স্বার্থ রক্ষা করতে গেলে ভারতের সাথে একটা ওয়ার্কেবল রিলেশন আপনার রাখতে হবে। সেই ওয়ার্কেবল রিলেশনটার ক্ষেত্রে আমি খুব খোলামেলাই বলি, আমি অনেকগুলো হসপিটালে গিয়েছি এবং খবর নিচ্ছি, অসংখ্য শিক্ষার্থী আহত হয়ে আছেন, এখানে নাজমুল হাসান আছে, আমি ওনাকে অভিনন্দন জানাই, ওনার মাধ্যমে সবাইকে অভিনন্দন জানাই যে অসাধারণ একটা আত্মত্যাগ তারা করেছে। কত শত ছাত্র চোখ হারিয়ে ফেলেছে এবং চোখের রেটিনাতে গুলি লেগেছে, বাংলাদেশে এই ধরনের চিকিৎসার কোনো অপশনই নাই, সিঙ্গাপুর, ব্যাংকক অথবা ইন্ডিয়া। ওই ফ্যামিলি কি ব্যাংকক সিঙ্গাপুর মানে অ্যাফোর্ড করতে পারবে? সরকার টাকা দিবে বলেছে, তা আমি খুব ব্যর্থহীন বলবো, অনেক দেরি করে ফেলেছে, অলরেডি 20 দিন হয়ে গেছে, আমার জানা মতে সরকার এদের কাছে এখনও অর্থ পৌঁছাতে পারে নাই। তো এখন যদি ভারতের বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থাকে, ভারতের বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে তাদের ভালোবাসাটা একটা দলের প্রতি, একটা মানুষের প্রতি, এটাও ঠিক না, তাদের বাংলাদেশের মানুষের প্রতি সম্পর্ক করতে হবে। ভারতের উচিত এই ছাত্রদের জন্য স্পেশাল একটা অফার দেওয়া যে আমরা তোমাদেরকে ট্রিটমেন্ট করাবো ফ্রি অফ কস্ট অথবা মিনিমাম কস্ট অথবা ভিসা দেব। ভারত যদি ভিসা না দেয়, আমাদের 20 লক্ষ লোকের মতো প্রতি বছর ভারতে চিকিৎসায় যায়, আমরা আমরা চাইলেও খুব দ্রুত এদের চিকিৎসার ব্যবস্থা করতে পারবো না, কারণ এটা একটা ধাপে ধাপে করতে হবে, অ্যাটলিস্ট 2-3 বছর 5 বছর সময় লাগবে। তাহলে এই 2-3 বছর যারা পাইপলাইন চিকিৎসা আছে, কেমো 3টা দিয়েছে, আরও 3টা দিবে, হার্ট ফলো আপ লাগবে, অপারেশন করতে হবে, তাদের কী করবো আমরা? সো ভারতের সাথে একটা ওয়ার্কেবল রিলেশন রাখতে হবে, দেশের সাথে, এটা কোনো ভারতের দালালি না, এটা বাংলাদেশের মানুষের দালালি, বাংলাদেশের দালালি, কারণ প্রতিবেশী হিসেবে আমরা অনেক কিছু সাথে তাদের সাথে সম্পৃক্ত। যা শেষ করে দেই, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কিন্তু ভারতের সব দল একমত হয়েছে, তারা মিটিং করে বসেছে, এত বড় একটা ক্রিটিক্যাল ইস্যুতে বিরোধী দল কিন্তু এটাকে কোনো অপরচুনিটি হিসেবে নেয়নি, বাংলাদেশে ভারতের সাথে কীভাবে হ্যান্ডেল করতে হবে এটার বিষয়ে আমাদের একটা কনসেনসাসে আসতে হবে। যখন আমরা একমত হব তখনই আমরা ভারতকে হ্যান্ডেল করতে পারবো, যখন আমরা বিভাজিত থাকবো তখন আমরা ভারতের মতো আমাদের একটা নাইবারিং কান্ট্রিকে, এত বড় দেশকে আমরা হ্যান্ডেল করতে পারবো না। বলা হয়ে থাকে বাংলাদেশ ল্যান্ড লক, বাংলাদেশ ল্যান্ড লক না, বাংলাদেশ ইন্ডিয়া লকড, আর কোনো দেশের সাথে আমাদের কোনো বর্ডার নাই, মায়ানমারের সাথে আমাদের বন্ধু সম্পর্ক নাই, ভুলটা তো 47 হয়েছে, 47 এমনভাবে ভাগ করা হয়েছে
যে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রাখা ছাড়া প্র্যাকটিক্যালি খুব বেশি বিকল্প নাই। আমাদের যদি তখনই ম্যাপটা করা হতো, চায়নার সাথে আমাদের বর্ডার থাকতো, পাকিস্তানের সাথে ডাইরেক্ট থাকতো, চিকেন নেক দিয়ে ওদিকে চলে যেতে পারতাম, সেটা করা হয় নাই। এখন ইতিহাসের কাটা তো আমরা ঘুরাতে পারবো না, যেটা আছে সেটার ভিত্তিতেই মর্যাদাপূর্ণ একটি সম্পর্ক ভারতের সাথে আমাদের করতে হবে।